আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা আপনাদের কাছে দেখাতে চলেছি যে কি করে আমাদের ওয়েবসাইটগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমাদের দুটি ওয়েবসাইট রয়েছে, একটি হলো হোমিওডিএক্স, HomoeoDx.com, গুগলে সার্চ করবেন, এভাবে আমাদের হোমিও ডিএক্স ওয়েব পোর্টাল। ডিএক্স মানে হলো ডায়াগনোসিস, অর্থাৎ হোমিও ডায়াগনোসিস। তো আমরা হোমিও ডায়াগনোসিস পোর্টালে সরাসরি চলে আসবো, সেটা আগে জানা থাকে তাহলে আপনার দূরে যাওয়ার দরকার নেই, সরাসরি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এখানে যে ডানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট পোর্টালে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর আমি একটা ডেমো দেখাবো। দেখুন এখানে দেওয়া আছে অ্যাড নিউতে আমরা ক্লিক করব, সিলেক্ট পেশেন্ট আইডি। যদি পুরাতন হয়ে থাকেন এখানে পেশেন্ট আইডি দিবেন, আপনার কত নম্বর আইডি, 9, 10 যেটা বা আইডি আছে সেটা আপনি দিবেন। আর যদি পুরাতন না হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে এখানে অ্যাড নিউ দিবেন। দিয়ে এখানে আপনি লিখবেন যেমন হলো মিস্টার পেশেন্ট 1। ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে তো সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি যেটা দিবেন সেটা হলো একটা ইমেল তৈরি করে দিবেন, মিস্টার পেশেন্ট @gmail.com। ফোন নাম্বার দিয়ে দিবেন 01, এভাবে করে ফোন নাম্বার দিবেন, মেল না ফিমেল। এখন এটা হলো গুরুত্বপূর্ণ, আপনি কোন ডক্টর দেখাবেন, ডক্টরদের নাম আছে এখানে, অসংখ্য ডক্টরদের নাম আছে, আপনি যাকে দেখাবেন তার নাম লিখবেন, যেমন ডক্টর এমডি ফেরদৌস আপনি দেখাবেন। কত তারিখে দেখাতে চান, ধরুন আপনি 17 তারিখে দেখাবেন, ক্লিক করলেন। কোন সময় দেখাতে চান, টাইম যদি স্লট অ্যাভেলেবেল থাকে তাহলে ওটা আপনি অ্যাড করে দিবেন, যেমন 4টা থেকে 5টা। সাধারণত আমার চেম্বারটাই 8টার পর থেকে আমি অনলাইন পেশেন্টগুলো দেখি, দিয়ে দিলেন। এরপরে আছে ভিজিট ডিসক্রিপশন। ভিজিট ডিসক্রিপশন দিলে আপনাদের প্রাইস চলে যায় 500 টাকা। পে নাও, এখন পর্যন্ত আমাদের পেমেন্ট অ্যাড করা হয়নি, পেমেন্ট অ্যাড করা হলে অটোমেটিক, এখন পেমেন্ট না করলে আপনি পরবর্তীতে পেমেন্ট করে দিলে হবে। রিমার্কস হলো যে আপনি কোনো বিষয় যদি আপনি এখানে যুক্ত করতে চান, কিছু বলতে চান, পুরান রোগী, স্টুডেন্ট কিংবা আপনার চেম্বারের রোগী এগুলো বলতে চান, তাহলে আপনি এখানে এখানে যেমন ধরেন আপনি নিউ পেশেন্ট, স্টুডেন্ট, অথবা আপনি এখানে আপনার এরিয়া যোগ করে দেবেন, যেমন আপনি খুলনা। এবার আপনি সাবমিট করে দিবেন। তো আপনার ডেটাবেজে অ্যাড করা হয়ে গেল। তো এখন পরবর্তী যে প্রসেস প্রসিজার সেটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় ভিডিওতে। দেখুন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা।